সকালে 117 নম্বর জাতীয় সড়কের পাশে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থানা এলাকার দেবীপুর মোড়ে। মৃত ব্যক্তির নাম আবু তাহের। জানা গিয়েছে এদিন সকালে রাস্তার পাশে স্থানীয়রা দেখতে পান একটি মৃতদেহ পড়ে রয়েছে। সেই খবর শুনে সেখানে ভিড় জমতে থাকে আশেপাশে গ্রামের মানুষদের। তারপরই খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনে। সেখান থেকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরিবারের দাবি, তাকে খুন করে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে। গোটা ঘটনাটি তদন্ত চালাচ্ছে পুলিশ। কোনো গাড়ির ড্রাইভার এটা যে আমাদের পারল মোড়ে খবর দেয়, কেউ ঘর থেকে বন্ধু বান্ধব তুলে এনেছে, কি মাল পাল খেতে খেতে এই হয়েছে এখন বলা যাচ্ছে না কিভাবে মার্ডার হয়েছে।